চেরিন্স কিচেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব খুবই স্পেশাল এবং মজাদার ইউনিক একটি রেসিপি, সেটি হলো চিংড়ি দিয়ে ডাটার ভুজি। অনেকেই ডাটা খেতে চায় না, ডাটা পানছে হয়, বেশিরভাগই মাছ দিয়ে রান্না করে। তো আমি যেটি বাসায় করি সেটি হলো ডাটার একটি ভুজিয়া রান্না করি চিংড়ি দিয়ে, অসম্ভব মজার হয়। এটি দিয়ে ধোয়া উঠা এক প্লেট গরম ভাত নিয়ে মিশিয়ে শেষ হয়ে যায়, প্লাস এটি রুটির সাথে অনেক বেশি মজা লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট চিংড়ি দিয়ে ডাটার ভুজিয়া করার জন্য আমি কিছু ডাটাকে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। দেখুন, পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। এখন আমি রান্না শুরু করব। একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। আপনারা চাইলে সয়াবিন তেল বা সরিষার তেল, যা যেটা ভালো লাগে, আমি খাবার তেল যেটা সয়াবিন তেল আমরা রেগুলার রান্না ইউজ করি, পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিলাম। এরপরে সামান্য আস্ত জিরা দিয়ে দিব। জিরা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, আদা রসুনের পেস্ট ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে তিনটি পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া, তারপরে 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি এগুলো সব দিয়ে দিব। যে কোনো ভুজি ভাজিয়ার ক্ষেত্রে অবশ্যই রসুন ইউজ করবেন। অনেকেই কাঁচা রসুন খেতে পারে না, কিন্তু এর হেলথ বেনিফিট অনেক বেশি। যদি প্রতিদিন আপনি 1 কোয়া করে রসুন খান, তাহলে নানান রকম রোগবালাই থেকে মুক্তি পাবেন। তা আমি প্রায় রান্নায় রসুন দিয়ে থাকি, কারণ কাঁচা রসুন আমি তেমনটা খেতে পারি না, এজন্য তরকারির সাথে দিয়ে দেই। এছাড়া তরকারির টেস্টও হয়, ফ্লেভারও হয়, প্লাস হেলথ বেনিফিটও হয়। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা বেশি বেশি করে রসুন খাবেন, সেটা আচার করে হোক, তরকারির সাথে হোক, বা খালি এমনি যদি খেতে পারেন তো সবচেয়ে ভালো হয়। যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু চিংড়ি, আমি হাফ কাপ চিংড়ি নিয়েছি, ছোট এবং মিডিয়াম মিলে। আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন, ছোট চিংড়ি, বড় চিংড়ি। আমি এখন এগুলো দিয়ে দিব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে হাফ চা চামচ লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার হাফ চা চামচ, জিরা পাউডার হাফ চা চামচ, হলুদের পাউডার দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। যখন দেখবেন মশলা পুড়ে যাচ্ছে, সামান্য পানি দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হলে যখনই দেখবেন তেল উপরে উঠে আসতেছে, তখন স্লাইস করে রাখা ডাটাগুলো দিয়ে দিবেন। আমি এখন ডাটাগুলো দিয়ে নিলাম। ডাটা অনেক বেশি উপকারী, এতে প্রচুর ফাইবার আছে, যা ক্যান্সার সেল বা ক্যান্সারের জীবাণু বডিতে বৃদ্ধি হতে বাধা দেয়। এই জন্য সবারই বেশি বেশি করে ডাটা খাওয়া উচিত। খুব ভালো করে এখন সব কিছু মিক্স করে নিব। ডাটার ভুজিয়া করার ক্ষেত্রে অবশ্যই ডাটাগুলো পাতলা বা স্লাইস করে কেটে নিতে হবে। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মিনারেল আছে, যা বডির জন্য খুবই উপকারী। আমি কিন্তু এখনও লবণ ইউজ করিনি, লবণটা আমি পরে দিব, কারণ আগে দিয়ে দিলে ডাটা সিদ্ধ হবে না, এই জন্য আমি পরে ইউজ করব ডাটা। পানি ফুটে উঠেছে, এখন ঢাকনা সরিয়ে দিয়ে পানি যাতে কমে যায় তবে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ আমি কিছু পানি দিয়েছি, আবার ডাটা থেকে প্রচুর পানি বের। খুব ভালোভাবে কয়েকবার নাড়িয়ে দিতে হবে। এই ডাটা চুঙ্গির ভুজিয়া অনেক বেশি মাখা মাখা হবে, ঝোল থাকবে না। এই জন্য সিদ্ধ হওয়ার জন্য খুব
আইডিয়া করে এটাতে পানি ইউজ করতে হবে, পানি বেশি হয়ে গেলে আবার, তবে যারা একটু ঝোল খেতে চান তারা একটু ঝোল পানিটা বাড়িয়ে দিবেন। আর ভুজিয়াটা বেসিক্যালি মাখা মাখাই হয়, অনেকটা ভাজি টাইপের, 10 মিনিট রান্না করার পরে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবং ডাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এখন লবণ দিয়ে দিলাম, এতক্ষণ আমি লবণ দেইনি, কারণ লবণ আগে দিয়ে দিলে ডাটা ভালোভাবে সিদ্ধ হয় না, কিছুটা নরম হয় কিছুটা শক্ত থাকে, সিদ্ধ ভালোভাবে হয় না, এই জন্য আমি পরে লবণ দিয়েছি। এখন নামানোর আগে আমি আরেকবার লবণটা চেক করে নিব। যে কোনো কিছু রান্নার সবার শেষে চুলা থেকে নামানোর আগে লবণটা চেক করে নিলে ভালো হয়। তৈরি হয়ে গেল পারফেক্ট ডাটা চিংড়ির ভুজিয়া। এটি দেখতে যেমন কালারফুল, খেতে অনেক বেশি ইয়ামি। আশা করছি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।